নমস্কার আজকে আবার চলে এসেছি পঞ্চুর আরও একটা ভিডিও নিয়ে লক্ষ্মী পুজোর দিন আমাদের সবার ভীষণ ব্যস্ততা তাই পঞ্চুকে সবার আগে একটুখানি সাজিয়ে গুজিয়ে ফ্রেশ করে দেওয়া হলো এই কাজটা কৃষ্ণেন্দু করছিল আজকের ওয়েদারটা বেশ ভালো বেশ রোদ আছে ঘরদরের মধ্যে সব জিনিসপত্র গোছাতে হবে আমরা ভাবলাম আগে ঘর দোর গোছানোর কাজটা করে নিই তার পঞ্চুকে পরিষ্কার করে নিই তারপর ঘর দৌড় গুছিয়ে টুছিয়ে রান্নাবান্না শুরু করব কৃষ্ণেন্দু ঘর দোর পরিষ্কার করতে লেগে গেছে ওই যে ভ্যাকিউম নিয়ে দাঁড়িয়ে আছে টেবিল টেবিল সব গোসাতে হবে অনেক কাজ পঞ্চুবাবু সব কিছু পর্যবেক্ষণ করছে যে কোন দিকে কোথায় কি হচ্ছে কৃষ্ণেন্দু ওদিকে কাজ করতে করতে আমি এদিকে রান্না শুরু করে দিলাম রান্না শুরু করেছি লাবড়া দিয়ে পঞ্চুবাবু সুন্দর রোদের মধ্যে বসে আছে আমি সব বাজার হাটগুলো মানে করা হয়েছে এক জায়গায় রাখা হয়েছে আপনাকে দেখিয়ে দিই নাড়ু এই নাড়ুটা আমরা নিজেরা বানিয়েছি এক বন্ধুর বাড়িতে সবাই মিলে সবার এতো তো অবদান আছে এছাড়া হচ্ছে এখানে সব ফল মিষ্টি যা আছে সব এক জায়গায় করে রেখে দিয়েছি বাইরের ওয়েদারটা ভালো বলে আজকে কাজ করতেও বেশ ভালো লাগছে পঞ্চুবাবু এসে আবার খুঁটিয়ে দেখে গেলেন যে পুজোর কী যন্ত্র হয়েছে যাই হোক বাবা আমি বাবা রান্নার দিকে মন দিই কারণ অনেক লোকজন আসবে রান্নাটা ঠিকঠাক হওয়া চাই তো আমি যখনই রান্না করব রাসোড়ে মে মতন পঞ্চু কিন্তু সারাক্ষণই রাসোড়েতে থাকে এই রান্না বান্না করার মাঝে পঞ্চুর দিকেও সবসময় খেয়াল রাখতে হয় বেচারা যেন একলা একলা ফিল না করে আজ পুজো আচ্চার দিন বলে কথা ওদিকে আমি খিচুড়ির জন্য ডাল ভাজা শুরু করে দিয়েছি ডাল ভাজতে বেশ সময় লাগে তাই পাশে লাবড়াটাও হচ্ছে এখন সবজিগুলো কিরকম ড্যাব ড্যাব করে চেয়ে আছে কিন্তু পরে সেদ্ধ হয়ে নাড়ানাড়ি করার পর ঠিক হয়ে যাবে বলে মনে হয় ওইদিকে পঞ্চুবাবু শুয়ে থাকলেও তার নজর কিন্তু সব দিকে উনি সব দেখছেন কি কি রান্না হবে আজকে আমাদের খিচুড়ি লাবড়া লুচি পাঁচ রকম ভাজা পায়েস সুজি এবং কিছু ফল মিষ্টি তো আছেই তো সেই সবই হবে আর খিচুড়িটা করতে তো প্রচুর সময় লাগে খিচুড়ি করতে আমার অনেকক্ষণ প্রায় এক দেড় ঘন্টা ঘন্টা লেগে গেছে কারণ আমি কুকারে করিনি হাতায় হাতা নেড়ে করেছি ইতিমধ্যে আবার মধুমাসি বসে গেছে আলপনা নিয়ে আর পঞ্চুবাবুকে এখন লিভিং রুমের মধ্যে আটকে রাখা হয়েছে কিন্তু সেটা ওনার পছন্দ নয় তাই একটু ছেড়ে আলপনাটা দেখিয়ে দিতে হলো যে ওটা দেখ কিছুই না আলপনা হচ্ছে ও কিন্তু মোটামুটি লক্ষ্মী আলপনার মধ্যে উঠে পা ফা দিয়ে নষ্ট করে দিল না ওর বক্তব্য হচ্ছে আমাকে সব কিছু ফ্রিলি মনিটর করতে দিতে হবে সমস্ত কিছু পর্যবেক্ষণ করব হচ্ছে আমি তো মধুমাসি ও দিয়ে কাজ করছে বলে আমি পঞ্চুকে বলছি পঞ্চু তুই লিভিং রুমে আয় আমি দরজাটা বন্ধ করে দিই সে তো আসবেই না কিছুতেই সে ওইখানে মধুমাসীর কাছেই বসবে শিল্পী মানুষ তাই তার একটু সময় চাই আমি সেই সুযোগে ভাজাগুলো তৈরি করে নিলাম এখন প্রায় তিনটে বেজে গেছিল তাই পঞ্চুবাবু ওর খাবার সময় হয়ে গেছে সেটা মনে করানোর জন্য এসছে আর আপনারা যারা ভাজেন তারা জানেন যে ভাজ সবজি ভাজাটা কিন্তু অনেক সময় লাগে পঞ্চুবাবু পাশে বসে আছে ভাবছে এতক্ষণ ধরে বাবা কি রান্না করে যাচ্ছে আর আমায় কেন কিচ্ছু পাচ্ছি না ভাজা জিনিস তো আর সেরকম দেওয়া যায় না তো এই করতে করতে বিকেলবেলা প্রায় ছটা বেজে গেল বাড়িতে আমার অতিথিরা এসে গেছে তারাই আমায় লুচিতে কিন্তু সাহায্য করে দিল ওদিকে তো তুমুল গল্প চলছে আর আপনাদের আজ এদিকে দেখিয়ে দিই যে পুজোর ঘর দর গোছানো কেমন হয়েছে আলপনা তো সব মধুমাসি দিয়েই দিয়েছে আর তবে ঘরের সাজগুজ কিন্তু আমি করিনি এইগুলো সব বন্ধু বান্ধবরাই মিলে সাজিয়ে দিয়েছে আমি শুধুমাত্র রান্না আর পুজোর সময়টুকু কাজটুকু আমি দেখেছি এই দরজা ফরজা সব ভালো করে সাজানো হয়েছে ধানের ছড়া দিয়ে এই যে এইখানে ঠাকুরের যে তাক আছে এটা সারা বছরই থাকে এইখানেই লক্ষ্মী ঠাকুর সরস্বতী ঠাকুর লোকনাথ বাবা হনুমানজি সবাই আছেন ঠাকুরকে আপাতত ভোগ টোক সব সাজিয়ে দেওয়া হয়েছে পুজো শুরু হবে আর একটু পরে এই যে আমি পুজোয় বসে বসে পড়েছি ঘরে প্রচুর লোকজন আছে আমি দুলে দুলে মন্ত্র পড়ছি মন্ত্র এখনও মুখস্থ নেই তাই একটু লেখা দেখেই পড়তে হয় পুজো করছি আজ বহু বছর ধরেই আর প্রতি বছরই লক্ষ্মী পুজোতে কিন্তু আমাদের বাড়িতে বেশ কিছু লোকজন বন্ধু বান্ধব আসেন এই দিনটা ছোটবেলা থেকেই মা মাকে দেখতাম ছোট্টবেলা থেকে সমস্ত রান্না রান্নাবান্না করে যত্ন সহকারে পুজো করতে কাজেই সেইটা এখনও আমি করার চেষ্টা করি এই বছর মা বাবা তো চলে গেলেন থাকলে অনেক অনেক বেশি ভালো লাগতো তো যাই হোক পুজো এদিকে হয়ে এসছে মোটামুটি সময় লেগেছিল বেশিক্ষণ না আধ ঘন্টা মতন আমি বাচ্চাদেরকে সবাইকে বসিয়ে রেখেছি ঘরের মধ্যে লোকজন আছে তো পুজো হয়ে যাওয়ার পর পঞ্চুকে ওপরে নিয়ে আসা হলো কারণ ওপরে প্রায় দশজন লোক ছিল আর সেটা ঘরটা আন্দাজে বেশ অনেক লোক তো পঞ্চুকে নিয়ে আসা মাত্রই পঞ্চু খুব কনফিউজ হয়ে গেছে যে আমি মিষ্টি খাবো নাকি আমি ঠাকুর দেখব তো নমস্কার টমস্কার করে নিচে চলে এলো আর আজকে তো বলেছিলাম আমাকে মিষ্টি খাওয়া বই আহ অর্চনা দি আমাদের জন্য পেড়া বানিয়ে নিয়ে এসেছিলেন নিজের হাতে তো সেই পেড়া আহ পঞ্চুকে খাওয়ানো হচ্ছে না মিষ্টিটাই বেতাবে দেওয়া ওকে আমরা বেশি শ্রেয় বলে মনে করলাম আর ওটা বেশ সন্দেশ একটা জিনিস ও নতুন খাক তো সেইটা বেশ যত্ন করে খেলো কিন্তু ও সুন্দর মধুমাসির হাত থেকে আস্তে আস্তে নিয়ে নিয়ে খেলো এই মানে সারা দিনের যে প্রতীক্ষা যে ক সকাল থেকে এত রান্না হচ্ছে এত কিছু হচ্ছে আমি কখন কি পাবো তার ফল এবার লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেয়েছে যে পেড়া খেতে পেয়েছে ও কৃষ্ণেন্দু আবার বলে দিচ্ছে ওকে অল্প পুরোটা দিস না অল্প একটু দে তো সে মিষ্টি কিন্তু অনেকটাই খেয়েছে তারপর একটুখানি আড্ডা ফাড্ডা হচ্ছিলো ছবি তোলা হচ্ছিলো কৃষ্ণেন্দু আবার ওখানে কেষ্ট ঠাকুর সেজে মহিলা মহল পরিবেষ্টিত হয়ে ছবি টবি তুলছে আর পঞ্চুবাবু মুখে খেলনা নিয়ে একবার ওদিক যাচ্ছে বড়দের মাঝখানে একবার এদিকে বাচ্চাদের সঙ্গে খেলতে চলে এসছে আর এত লোক এলে পঞ্চু কীরম কী ব্যবহার করে সে আপনারা আগেও দেখেছেন এইবার হচ্ছে আসল সময় লক্ষ্মী পুজোর ভোগ খাওয়ার সময় এই সময় কিন্তু পঞ্চুকে আমি মধুমাসি নিজের হাতে মিষ্টি খাওয়ালেও লোকের পাত থেকেও কিন্তু টুকটুক করে সবাই ওকে হাতে করে একটুখানি খিচুড়ি কেউ একটু কলা বা একটা টুকরো দিয়েছে খুবই সামান্য টুকরো কিন্তু তবুও পঞ্চু কিন্তু সেটা পেয়েছে আমার খুব ভাল লাগলো যে পঞ্চু সব ভোগের কিছুই একটু একটু মানে একটু মানে আর কি এক চামচও হয়তো না কিন্তু তবু তো বাচ্চা মানুষটা মুখে পেয়েছে এটাই ভালো এইবার রাত হয়ে গেছে সবার বাড়ি যাবার সময় হয়ে এসছে সেটা পঞ্চুবাবু বুঝতে পারছে পঞ্চুবাবুকে আঙুল দেখালেই পঞ্চু রেগে যায় তোর সঙ্গে আমরা একটু খেলছিলাম সব করে তো পঞ্চুবাবু সবাই যখন মোটামুটি তখন রাত দশটা বাজে সবাই এবার ধীরে ধীরে জিনিসপত্র গুছিয়ে বাড়ির দিকে রওনা হবে তাই পঞ্চু গুড বাই জানিয়ে দিচ্ছে সবাইকে আদর করে তো পঞ্চুর লক্ষ্মী পুজো এবার কিন্তু অসাধারণ কেটেছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন আর আশা করি সবার দিন ভালো কেটেছে